আসসালামু আলাইকুম আমি আজকে চকলেটের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি চকলেট তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানে পানি নিয়ে নিয়েছি এর উপর একটা বাটি বসিয়ে দিয়ে এর ভেতরে আমি নারিকেলের তেল ওয়ান ফোর্থ কাপ প্লাস টু টেবল স্পুন মিলিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি আইসিং সুগার আইসিং সুগার না থাকলে আপনারা চিনিটাকে একটু পাউডার করে নিয়ে এরপরে এর ভেতরে দিয়ে দিবেন আমি আইসিং সুগার এখানে ব্যবহার করেছি হাফ কাপ এরপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ মানে পাউডার মিল্ক আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনির সাথে এভাবে মিশিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো এরপরে এর ভেতরে দিয়ে দিব আমি কোকো পাউডার প্রত্যেকটা উপকরণ আমি এখানে আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এবার এই চারটা উপকরণকে কন্টিনিউ আমি এভাবে ডাবল বয়লারে বয়ল করতে থাকব এবং যখন স্মুথভাবে সব কিছু একসাথে মিশে যাবে এরপরে আমি এটাকে নামিয়ে নেব নামিয়েও আমি আরও একটা কাজ করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে এবার আমি সমস্ত উপকরণ নামিয়ে আমি একটা মেজারিং কাপে নিয়ে নিচ্ছি কাপে নিয়ে এরপরে আমি এর ভেতরে গরম অবস্থাতেই ব্ল্যান্ড করে নিব হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে অনেক সময় চকলেটটা তৈরি করার পরে যখন আমরা জাল করি অনেক সময় দেখা যায় স্মুথ ভাবটা আসে না একটু ব্ল্যান্ড করে নিলেই একদমই স্মুথ একটা ভাব চলে আসে এরপরে আমি চকলেটের যে ডাইসগুলো পাওয়া যায় সিলিকনের সেগুলোর ভেতরে আমি ঢেলে নিচ্ছি আপনাদের কাছে এই ধরনের যদি সিলেকনের কোনো চকলেটের ডাইসগুলো না থাকে তাহলে আপনারা যে কোনো ছোট ছোটো বাটি অথবা যে কোনো কিছুতেই বা আইস ট্রে যেগুলো আছে ওগুলোতেও এই চকলেটেরটা বসিয়ে দিতে পারেন এভাবে আমি বসিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখানেও আমি একটু বানিয়ে নিয়েছি অনেকটা এটা চেরির ডাইসটা চেরির আকার ধারণ করে সবগুলো এভাবে আমি দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রাখার পর আমি বের করে দেখিয়ে দিচ্ছি কতটা মানে সেট হয়ে গিয়েছে যখন আমি চকলেটটা বানাই যেই সময়টা প্রচণ্ড গরম ছিল যার কারণে আমার তৈরি করা চকলেটটাও অনেকটাই মেল্ট হয়ে যাচ্ছিল কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্তই অন্য কোনো সময় আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যারা আমার চ্যানেলে নতুন আজকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ